বাড়িতে আছি খাচ্ছি বাড়িতে সময় কাটাচ্ছি আর এই যে বই পড়ছি বহু প্রতীক্ষিত বইগুলো সব শেষ করছি পড়ে তোমরাও জানিও যে তোমরা কি রকম করে সময় কাটাচ্ছো বাড়িতে আলুর পরোটা আর টক দই খাচ্ছি আলুর পরোটাটা অ্যাকচুয়ালি গতকাল রাতেই করেছিলাম দুটো পরোটা ছিল আমার তো একটা শান্তনু খেলো আর একটা আমি খাচ্ছি একটা খেলেই টিফিনের জন্যে যথেষ্ট আর শ্রী খেয়েছে দুটো কলা আর বিস্কুট তাই তো পেট ভরেছে আর দুপুরে রান্নাও আজকে আমার ভীষণই পরিমিত নিম বেগুন ভাজা আর আলু বড়ি বেগুন দিয়ে রসা ঝোল আর ভাত খুব প্লেন খাবার যাতে শারীরিকভাবেও সুস্থ থাকি যাতে করে অসুস্থতার জন্যে আমাকে বাইরে না যেতে হয় স্টক করা খাবার দিয়ে আমাদের সময়টাও মানে খাওয়া দাওয়াটাও যাতে চালাতে পারি কেননা যা পরিস্থিতি এসেছে লকডাউনের টাইমটা বাড়িয়ে একুশ দিন করা হলো আর আমাদেরকে সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং সব রকমভাবে রেডি থাকতে হবে ভালোভাবে বুঝে শুনে এবার আমাদের চলতে হবে আর রাতেও আমি গতকালেরই আমার ইলিশ বেগুন ইলিশ মাছ ছিল বেগুন আলু দিয়ে করা আমি আর শান্তনু ভাত দিয়ে সেটাই খাবো ভাত করবো একটুখানি আর স্ত্রীর জন্যে করব ডাল ডিম ভাজা ওকে ফ্রেশ খাবার দেব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না বিগ বসের ঘরে আছি তাই মনে হচ্ছে আমাদের বাড়িটা আমাদের না বিগ বসের বাড়ি আর যে লিমিটেড খাবার লিমিটেড মানে হাঁটা চলা করার জায়গা এর বাইরে তুমি যেতে পারবে না লিমিটেড খাবার তোমাকে দেওয়া হয়েছে সারাদিন বরের সাথেই থাকতে হবে বাচ্চার সাথেই থাকতে হবে কম্পিটিশন এদের সাথেই করো খিচকিচ হলেও এদের সাথে ভালো মুখে হলে থাকতে হলেও এদের সাথে কাজে হেল্প করো ঘরের কাজ করো ওইটা ভাবলে দেখবে একটা এনার্জি পাচ্ছ আর বিগ বসে যারা যেতে তারা প্রচুর টাকা পায় আমরা পাবো আমাদের সুস্থ জীবন সুস্থ সমাজ দেশ এখানে চলছে মেয়ের পরিচর্যা গেল আমার মেয়ের সব চুল উঠে গেল শ্রী কে ভালো আছ বাবা না আমি এরকম করে বললে আমরা কেউ বুঝতে পারি না শুটিং করছে ও আমার চুলটা একটু আচরা দেবে যা উম করে শুয়ে পড়েছে ধুসু শুয়ে গেছে গেল 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 আর তাকাতে পারছে না আজকে শান্তনু অনেক কাজ করেছে আজকে শুক্রবারের পর আজকে যাওয়া হয়ে গেছিল বাজারে কতটা লাইন দিতে হয়েছে গো লাইন দিয়ে বাজার করে এনেছে মুদিখানা লাইন লাইন আর এমনি বাজারে লাইন ছিল না হ্যাঁ সাড়ে ছটা না ছ পনেরো সাতটা পনেরো সাতটার সময় গেছে যাতে ভিড় ভাটটা না হয় সেই জন্য সকাল সকাল চলে গেছিলো সব কিছু পাওয়াও যাচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার পেয়েছো হ্যান্ড স্যানিটাইজার ওই হ্যান্ড স্যানিটাইজার পাইনি তবে হ্যান্ড লিকুইড লিকুইড শোপ আর কি পেয়েছে দুটো কোম্পানির আলাদা আলাদা কেননা একই কোম্পানির দুটো শোপ দেওয়া যাবে না তো ওই দুটোই নেওয়া হয়েছে বাকি আমরা কোনো কিছুই ওভারলোড করছি না স্টক করছি কিন্তু ওভারলোড করছি না কারণ আরও মানুষ তো ব্যবহার করবে একেবারেই যদি কেউ না পায় আমার ঘরে স্টক করে রাখবো অথচ বাকি মানুষ পাবে না এটা ওটা কেমন দেখায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাচ্চার তিনটে আর কি দুপুর তিনটে শ্রী একটা কার্টুন দেখছে কি কার্টুন দেখছে শ্রী নাম জানে না কিন্তু কার্টুন দেখছে আমি আজকে কাজ করেছি ঘর বাড়ি সব একদম ভালো করে মুছেছি ফিনাইল টিনাইল দিয়ে তারপর যত শীতের জামা কাপড় ছিল আমাদের সমস্ত প্যাক করে শান্তনু ওপরে তুলে দিল। যেগুলো একদম আমাদের অনেক দিন ধরেই করছি করব করে করা হচ্ছিল না তো আলমারি একদম প্রচুর জায়গা খালি হয়েছে আলমারিগুলোকে আবার গোছাতে হবে সেটা হেল্পিং হ্যান্ড আমার কোনো সময়ই ছিল না হাউস হেলফার তো আমার খুব একটা অসুবিধা কিছু আলাদা করে হচ্ছে না আমার অনেক বন্ধুরা বলছে যে হাউস হেলফারদেরকে ছুটি দিয়েছে তাদেরকে মাইনে দিয়েছে সত্যি এটা খুব মানবিকতার পরিচয় দিয়েছে তারা কিন্তু তারা বলছে যে সত্যিই কষ্ট হচ্ছে অসুবিধে হচ্ছে কারণ হাউস হেলফার থাকলে না সেটা একটা অভ্যেসে পরিণত হয় আর যেহেতু আমার হাউস হেলফার ছিলই না সুতরাং আমার আলাদা কিছু মনে হচ্ছে না বরং আমি আরও বেশি সময় পেয়েছি যে সময়টা অফিসে যেতাম সেই সময়টা আমি এখন বাড়িতেই অনেকগুলো কাজ করতে পারছি ল্যাদ খাচ্ছি খানিক বই পড়ছি খানিক কাজ করছি তো সব মিলিয়ে আমাদের টাইম পাস হয়ে যাচ্ছে টাইম পাসের কোনো অভাব নেই পনেরো নটা হুম আটটা চল্লিশ দুপুরে আমিও খুব ঘুমিয়েই গেছিলাম আসলে সচরাচর ঘুমের সুযোগটা তো আসে না তাই জন্য এখন সুযোগ পাচ্ছি রান্না বান্না অল্প স্বল্প করছি তাতে একটা সুবিধা হচ্ছে নিজের জন্য সময় পাচ্ছি ঘরের এক্সট্রা কাজকর্ম করতে পাচ্ছি পরিষ্কার করতে হচ্ছে সেটা পাচ্ছি আর আমার বিশেষ কিছু রান্না তো করাই করার নেই আমার অলরেডি দেখো ফ্রিজে আছে সব আর শুধুমাত্র স্ট্রিট জন্যে করতে হবে কি লম্বা ডিম লম্বা ডিম ডিমের ডিমের অমলেটকে শ্রী বলে লম্বা ডিম লম্বা লম্বা যদি আমি গোল গোল করে দিই গোল ডিম লম্বা ডিম এগুলোকে রোজ কাপড় জামা খুব বেশি কাচার জন্য আসছে আর কি মানে স্ত্রী দুবার করে জামা কাপড় ছাড়াচ্ছি সেগুলো দিয়ে দিচ্ছি সব কাচারও প্রচুর জমছে সেগুলো আবার ব্যবস্থা করে এখন মেলতে হবে চলো রান্না বান্না সেরে নিই একদিকে ভালো হয়েছে হ্যাঁ লিমিটেড খাচ্ছি তার জন্য কি হচ্ছে বেশি ভ্যারাইটি কিছু করতেও হচ্ছে না শাক সবজি খাওয়া হচ্ছে এই চক্করে আর সকালবেলায় যেটা আমাদের হয় কি খুব তাড়াহুড়ো করে রান্না মানে করতে হয় নর্মালি এখন সকালবেলায় তাড়াটা থাকছে না স্বাস্থ্যে সুস্থে শাক সবজি শাক পাতা রান্না করারও সুযোগ আছে সময় আছে আমার কাছে আছে এখন পালং শাক আছে থোর সবই করব। একটু একটু করে এখন তো মাছ মাংস আনছিও না সেরমভাবে সেরমভাবে মাছ পাওয়া যাচ্ছে না আজকে শান্তনু প্রায় শুক্রবার জবে রবিবার যখন বলা হলো ফার্স্ট কোয়ারেন্টাইন ঘোষণা করা হলো তো শুক্রবার আমরা বাজার গেছিলাম শুক্রবারে যা মাছটা চানা হয়েছিল তিন রকমের মাছ তাছাড়া অল্প কিছু আলু এক কেজি আলু এক কেজি পেঁয়াজ একটু সবজি সেগুলো দিয়ে মোটমাট আমার এতদিন ভালো মতো চলে গেল কোনো অসুবিধে হয়নি দাঁড়াও এই ঘরের আলোটা একটু জ্বালাই এ ঘরে একটু বসি এই ঘর সব ঘর আমি আজকে খুব ভালো করে পরিষ্কার করেছি একেবারে ভালো করে ফিরাইল দিয়ে মুছেছি তারপর একটা স্প্রে বটলের মধ্যে ডেটল আর জল গুলে রেখেছি সেগুলো মানে কোনায় কোনায় স্প্রে করছি এতে করে ভাইরাস মরবে না বাট পিঁপড়ে তাছাড়া তোমার মাছি পোকা বা ছোটো ছোটো পোকা যেগুলো হয় সেগুলো পরিষ্কার হয় যেখানে আমি ডাস্টবিন রাখি রাস্তার পাশে সেই সেইগুলো জায়গাগুলো সব স্প্রে করেছি এখন অনেকটা মনে হচ্ছে যেন ফ্রেশ প্রথমে একটু ডেটল ডেটল গন্ধ বেরোচ্ছিল বাট এখন বেশ ভালো লাগছে সাধারণত কি হয় রোববার ছাড়া এত ডিটেলে পরিষ্কার করা সম্ভব হয় না বড় কথা স্ত্রী জন্মে থেকে এত লম্বা ছুটি আমাদের সাথে কাটাতে পারেনি তো শ্রীর একটা আলাদাই লেভেলের ব্যাপার চলছে ওর কোনো অসুবিধে সেরকম হচ্ছে বলে তো কিছু বুঝছি না আমার চুলটা এবড় খেবড়ো দশা যেমনই ছিলাম সেই অবস্থায় শুরু করে দিয়েছি তোর কোনো অসুবিধা হচ্ছে শ্রী না 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 খুব মজাই আছে লুডো খেলছে ছবি আঁকছে একটু পড়ছে বাবার কাছে আর কালকে আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেব দিয়ে যেটা করবো সেটা হলো আমার এই আলমারিটা তো পরিষ্কার করব কবে থেকেই ভাবছি আলমারিটা পরিষ্কার করতে হবে করাই হচ্ছিল না তো আলমারিটার অবস্থাটা দেখো মানে প্রত্যেকটা শাড়ি হ্যাঙ্গার থেকে নেমে গিয়ে নিচে জবরজং হয়ে গেছে অর্ধেক শাড়ি তো ইস্ত্রি করে রাখা আছে এখানে অবশ্য নর্মালগুলো আছে তাছাড়া এই দেখো নিচের কুর্তির তাক পুরো ফাঁকা কারণ কুর্তিগুলো এই দেখো এইখানে রাখা প্রচুর আছে তাছাড়া এখানে কিছু আছে যেগুলো আমি পরিয়ে নি এখনও লেগিংস সব ইস্ত্রি করে রাখা আছে কিন্তু এখনও এখানে সেগ্রিগেট করে রাখা হয়নি তো এইটা কালকে আমি পরিষ্কার করবো তারপরের দিন শান্তনুরা স্ত্রীর আলমারিটা আর কি পরিষ্কার করব কারণ করব করব করে করা হচ্ছিল না ওই শীতের জামাকাপড়গুলো ঢোকানো হচ্ছিল না পুরো ভর্তি হয়েছিল অ্যাকচুয়ালি শীতের জামা কাপড়গুলো শাড়িগুলো ঝুলিয়ে রাখ মানে রাখা ছিল ওখান থেকে শাড়িগুলোকে সব সরা সরিয়ে নিচে রাখতে হয়েছিল কারণ আমার শীতের জামা কাপড় মানে এত সোয়েটার যে ওপরে সব থাক থাক করে রাখতে হয়েছিল তো সব ঘেটে ঘুটে ঘ হয়ে গেছে এদিককার জিনিস ওদিকে ওদিককার জিনিস এদিকে এটা একটা ভালো কাজ আছে অনেক দিন করা হয়নি আর এখনও অবধি আমার দেখো না এই দেখো এখানে সব ইস্ত্রি করার জামা বাকি আছে এগুলো বাইরে এখন দেওয়া যাবে না এখানে আছে আমার আমার জামা জামা ওখানে শান্তনুর অনেক কিছু বাকি আর স্ত্রীর মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে স্ত্রী করে তুলে দিয়েছি আমি স্ত্রী 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 করেছে স্ত্রী স্ত্রী করেছে মানে এদেরকে বলবে হ্যাঁ আমি স্ত্রী করেছি একা 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 আসলে আমি ছিলাম বাথরুমে সেই সময় বাবাকে আবদার করা হয়েছে দিয়ে শান্তনু সুইচ অফ করে দিয়ে ধরে ধরে করিয়েছে ওকে হাতে ধরে ধরে তো সেটাতে ও খুব খুশি হয়েছে তাই না শ্রী হ্যাঁ খুব খুশি হয়েছে বাবা ধরে ধরে স্ত্রী করিয়ে দিয়েছে এবার তারপরে শ্রী কদিন পরে শিখে যাবে এই লকডাউনের জন্য আমার মেয়েটা অনেক কাজ শিখে যাচ্ছে বুঝলে যে হাতে ধরে ধরে এখন বাবা করছে তারপরে বাবা বলবে একাই করো শ্রী তখন একাই করবে করে সব স্ত্রী করে বাবা শুধু করে রাখছে সুন্দর করে ভালো ও মিস্ত্রি চালিয়ে দিয়েছে বাবা তারপরে পরিষ্কার করে রেখেছে আর চুলের কি দুর্দশা মানে চুল এত খেলছে ও আর ওর বাবা লাফালাফি লাফালাফি বাবার কোলে উঠছে নামছে মানে এতটা সময় তো পায় না ও বাবাকে মানে এখন যে রেটেও খেলছে তাতে ওরা ঘেমে টেমে মাথার অবস্থা চাপ যাবে এখন যে চুল কাটাবো ইভেন আমি মানে আইব্রো পর্যন্ত করার লোক পাচ্ছিলাম না কিছুদিন আগে আমাকে একজন বন্ধু বলছে যে দিদি তোমার একটা ভুরু মোটা একটা ভুরু সরু আমি আর কি বলবো ভিডিওতেও বোঝা যাচ্ছে না বাট আমার আইব্রো শেপাপই করা নেই তো বহুদিন থেকে করা নেই আর এখন যে কাউকে কোথাও গিয়ে করব বা কাউকে ডেকে করাবো সেই অবস্থাও নেই তো আমি মোটামুটি আজকে একটু স্বর্ণা দিয়ে একটু ক্লিন করলাম তো তাতে করে একটু লাগ মোটামুটি লাগছে আর কালকে একটুখানি ফেস প্যাক ট্যাক লাগাবো বাড়িতে থাকবো ফেস প্যাক লাগিয়ে আলমারি পরিষ্কার করব এই দুটো কাজ আমি আজ কালকে ডেফিনেটলি করব। কারণ আজকে তো এত ডিপ ক্লিন করেছি তো কালকে আমাকে অত একেবারে ডিপলি মুছতে হবে না সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে কোনায় কোনায় মুছে সেইটা আর থাক কালকে করতে হচ্ছে না তো সত্যি কথা বলতে বাড়িতে থাকতে খারাপ লাগছে না কারণ আমরা বাড়িতে থাকতেই পারি না আর আমি আর শান্তনু এমন একটা মানুষ যে বাইরে যাই বলে আমাদেরকে বাইরে যেতেই হবে এমন ব্যাপারটা নেই সকালবেলায় উঠে সকাল আটটা দশের মধ্যে শান্তনুকে ম্যাক্সিমাম আটটা দশের মধ্যে শান্তনুকে বেরোতেই হয় কিছু করার থাকে না আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে আটটা মিনিমাম সাড়ে নটা ম্যাক্সিমাম দশটা হয়েই যায় যদি মানে বাসটা স্লেট হয়ে যায় তো ব্যাস দেরি হয়ে যায় তো বাইরে মানে আমরা খুব হোমসিক পারছেন না বাড়িতে ফিরতে পারলে আমরা আমাদের খুব ভালো লাগে সত্যি কথা বলতে অসুবিধে হচ্ছে না এখনও অবধি কোনোরকম কিছু বুঝতে পারিনি আজ তো আমরা রোববার থেকে পুরোপুরি শান্তনু বাড়িতে রবি সোম মঙ্গল বুধ চার দিন হয়ে গেল কোনো সমস্যা হচ্ছে না না আমরা আমার বাপের বাড়িতে যাচ্ছি না আমার বাপের বাড়ি থেকে কোনো লোক আসছে সেরকমভাবে একদমই তো পাশে ভিডিও আমার এখানে নেটের নেটের কানেকশন খুব খারাপ ভিডিও কল করা সম্ভব হচ্ছে না তবুও শ্রী বাবার সাথে দিদি থামার সাথে সেই ভিডিও কলে মানে কলে কথা বলছে এইভাবে চলছে বাট সবাই বাড়িতে আছে সুস্থ আছে এটা একটা বড় মনের শান্তি আর আজকের তো এখন এমন অবস্থা হয়েছে যে ফোন রিচার্জ করারও খুব অসুবিধে আমার ফোনের আজকে ছিল লাস্ট ডেট তো শান্তনু কোথায় একটা ফোন করে সেই ভদ্রলোককে দিয়ে করিয়ে ফোন রিচার্জ করালো আমরা তাকে ব্যাংকে পেমেন্ট করলাম অনলাইন পেমেন্ট করলাম আবার মজার কথা হচ্ছে আমার কাছে একজন মহিলা আসেন তো আজকে ও আমার কাছে এসে বলছে তা নিয়ে তোমার পেটিএম থেকে আমার ফোনটা একটু রিচার্জ করে দাও না তো ভাগ্য ভালো যে হয়ে গেছে ব্যাপারটা রিচার্জ করলাম করে দিলাম তো এরকম ছোট ছোট হেল্প মানুষকে করতেই হয় কিন্তু না ওনাকে আমি ভেতরে ঢুকতে বলেছি না উনি ভেতরে ঢুকতে চেয়েছেন দরজা পুরো আমাদের একদম বন্ধ থাকছে গেট অফ তালা দেওয়া থাকছে উনিও গেটের ওপাশে আমিও আমার বাড়ির ভেতরে শুধু এভাবেই কথা হলো আশা করি খারাপ ভাববে না কারণ এটা আমাদের ব্যাপারটা আমাদের কাছে আর ব্যক্তিগত নেই ব্যাপারটা এখন হয়ে গেছে সার্বিক আজ আমি যদি অসুস্থ হই সমাজ মেনে নেবে না আমাকে তো শুধু মেনে নেবে না তাই না আমি আমার পরিবারকেও আর কখনো দেখতে পারবো না সুতরাং আমার মনে হয় বাড়িতে থেকে আমি খুব ভালোবাসি